আলাইকুম আমার আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম গত কয়েকটি ভিডিওতে আমরা ফোর বা ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও প্রকাশ করেছি এই দিকে চীন কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছে যেটি আসলে গত মাস আগেই প্রকাশ পেয়েছে এবং তাদের যে জুহাই এয়ার শোতে এই প্রোটোটাইপটি প্রথম দেখা যায় এবং সেটি কিছু ফটো এবং ভিডিও কিন্তু নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় এবং পরবর্তীতে সারা ডিফেন্স ইন্ডাস্ট্রিতে বা পুরো আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে যায় কারণ চায়না যেখানে সিক্স জেনারেশন চলে গেছে যেখানে অন্যান্য শক্তিগুলো যেমন ইউএস এর মতো দেশগুলো কিন্তু জেনারেশন এখনো তৈরি করতে পারেনি যদিও তারা কিছু প্রজেক্ট গ্রহণ করছে তো আজকের এই ভিডিওতে আমি চায়নার সিক্স জেনারেশন ফাইটার যে থার্টি সিক্স এই রহস্যময় বিমানটি সম্পর্কে বলবো এবং এটি সম্পর্কে যতটুকু আমরা আইডিয়া পেয়েছি পুরো বিস্তারিত আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব তো আসছি ইন্ট্রো পরে তো ইউএসএ যখন ক্রিসমাস এর আনন্দ করছিল ঠিক তারপরের দিনে ছাব্বিশে ডিসেম্বর চীনের সিচুয়ান প্রদেশে চেংদুতে অনুষ্ঠিত জুহাই এই এয়ারশোতে এইয়ারক্রাফির ফ্লাইং অবস্থা দেখা যায় এবং এই যে ফটো গুলো জেনারেশন সেটি কিন্তু এটিকে স্কট দিচ্ছিল বা এটি থেকে হয়তো ফটো ভিডিও তোলার জন্য ইউজ করা হচ্ছিল এবং এটির সামনের দিকে থার্টি সিক্স এরকম নাম্বার লেখা ছিল ওই অনুসারে আসলে সবাই এটাকে এখন যে থার্টি সিক্স বলছে বিশ্বের বেশিরভাগ দেশগুলো যারা এয়ারক্রাফট তৈরি করছে হচ্ছে তারা এই সিক্স জেনারেশনের এয়ারক্রাফ্ট তৈরি করার জন্য নানা ধরনের প্রজেক্ট হাতে নিয়েছে এবং যেগুলো ধরা হচ্ছে যে পঁয়ত্রিশ সাল অথবা দুই সালের ভেতরে হয়তো প্রকাশ পেতে পারে সেই ক্ষেত্রে দুই সালেই ছাব্বিশ ডিসেম্বর চায়নাতে কিন্তু এই সিক্স জেনারেশন জে প্রকাশ পেয়েছে তো এই জে থার্টি সিক্সের হিস্ট্রি যদি আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি এই প্রোগ্রামটি কিন্তু অনেক আগে চালু হয়েছিল দুই সালে চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন বা যেটাকে সিএসি বলে সেটার প্রধান ডিজাইনার তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে এই ষষ্ঠ প্রজন্মের বিমান তৈরি করার ব্যাপারে গবেষণা শুরু করেছে এবং তারা একটি ভবিষ্যৎ করে যেটা বলা হয় যে দু সালের মধ্যে কিন্তু এটি সফল হবে বা তারা এটাকে ডেপ্লয় করবে দু হাজার একুশ সালে গণমাধ্যম মানে এই পরিকল্পনাটা তারা প্রকাশ করে যে তারা সিক্স জেনারেশন এয়ারক্রাফটের এর ব্যাপারে গবেষণা শুরু করেছে তো এটি নিয়ে আসলে চায়না খুব বেশি নিউজ বা কোনো ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটি প্রকাশ করেনি আসলে তারা খুব সিক্রেট ভাবেই এই প্রজেক্টটি করেছিল এবং দু সালে সালের ছাব্বিশে ডিসেম্বর কিছু ছবিতে দেখা যায় যে এই সিচুয়ানের চেংদুতে এই প্রোটোটাইপটি উঠছে বা বিমান যেটি দেখতে পাচ্ছেন আপনার ছবিতে এটি সেখানে ফ্লাই করতেছে তারা চায়নাতে যারা আসলে এয়ারক্রাফট তৈরি করে কয়েকটি বড় বড় এয়ারক্রাফট সংস্থা আসলে সবাই আসলে একটা একটা সিস্টার কনসার্ন বলা যায় যেমন এভিক এভিকে সিস্টার কনসার্ন হচ্ছে এই চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন এবং তাদের কিন্তু সিস্টার কনসার্ন হচ্ছে শ্যানিয়াং এয়ারক্রাফট কর্পোরেশন এবং তারা এই তিনটা এয়ারক্রাফ্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি বিশেষ করে যারা ফাইটার এয়ারক্রাফ্ট তৈরি করে এরাই কিন্তু এই পঞ্চন প্রজন্ম এবং ষষ্ঠ ষষ্ঠ প্রজন্মের এয়ারক্রাফট গুলো তৈরি করছে যেমন শ্যানিয়াং এয়ারক্রাফট কর্পোরেশন কিন্তু জে ফিফটির মতো ফাইটার এয়ারক্রাফট গুলো তৈরি করেছে এবং এছাড়া চেংদু জে টোয়েন্টি যেটি আসলে পঞ্চম প্রজন্মের একটি বিমান এটিকে আসলে এয়ার সুপোরিটি বলা হয় এরকম এয়ারক্রাফট এই এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারাররা তৈরি করেছে তো এই বিমানটিতে এটি সামনের দিকে এর কাঠামোতে একটা নাম্বার দেখা যায় যেটা আসলে থার্টি সিক্স লেখা ছিল তো ওই অনুসারে সবাই আসলে ধরে নিচ্ছে যে এটাকে আসলে জে থার্টি সিক্স নামকরণ করা হয়েছে যেটা আসলে চায়নার ষষ্ঠ প্রজন্মের বিমান তো অনেকে বিশ্বাস করে যে আসলে পিপল রিপাবলিক অফ চায়নার যেই ফাউন্ডার মাও সেতু তার জন্মদিনের উপলক্ষে বা স্মরণে ছাব্বিশ ডিসেম্বর কিন্তু এই ফ্লাইটটি পরিচালনা করার জন্য বেছে নিয়েছিল চায়না কর্তৃপক্ষ এখন কথা হচ্ছে এই যুদ্ধ বিমানের এই ষষ্ঠ প্রজন্ম বা সিক্স জেনারেশনটা আসলে কি জেনারেশনগুলো আসলে কি বা ফিফ জেনারেশন থেকে সিক্স জেনারেশনের পার্থক্যগুলো কি বা বিমানের ভেতরে কি ধরনের বৈশিষ্ট্যগুলো থাকলে সেটাকে আমরা ষষ্ঠ প্রজন্ম যুদ্ধ বিমান বলবো যেটা আসলে আমেরিকা থেকে শুরু করে ইউরোপ থেকে শুরু করে বিভিন্ন দেশ চেষ্টা করে যাচ্ছে এই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করার জন্য তো ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান হল আসলে সর্বাধুনিক প্রযুক্তি সম্রোধে একটা যুদ্ধ বিমান যেটা পঞ্চম প্রজন্ম থেকেও আরও উন্নত হবে এবং এটার ভিতরে এক্সট্রা কিছু অ্যাডিশনাল বৈশিষ্ট্য থাকবে যেটাতে আসলে পঞ্চম প্রজন্ম থেকে ষষ্ঠ প্রজন্ম উন্নত করবে মানে ষষ্ঠ প্রজন্ম হতে হলে এটার ভিতরে উন্নত ধরনের স্টেলথ প্রযুক্তি থাকতে হবে স্টেলথ প্রযুক্তি মানে হচ্ছে যাতে সেটা রাডারে ধরা না পড়ে বা রাডারের যে ক্রস সেকশন সেটা যাতে কম থাকে এবং এটার ভিতরে এআই ইন্টিগ্রেশন থাকবে যাতে যুদ্ধের নানা ধরনের কৌশলে এআই সংযোজন করা যায় অথবা বিমান পরিচালনার ক্ষেত্রেও কিন্তু এআই ইউজ করা যায় মানে এটার ভিতরে কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা এআই ইন্টিগ্রেটেড থাকবে এটা অবশ্যই হাইপারসনিক গতির এয়ারক্রাফট হতে হবে যেটা আসলে শব্দের চেয়ে দ্রুত গতিতে চলাচল করতে সক্ষমতা থাকতে হবে এটার ভিতরে এছাড়া এটির যে উইপন সিস্টেম সেটাতে কিন্তু লেজার বা মাইক্রোওয়েভ অস্ত্রের সংযোজন থাকতে হবে এবং এটাতে সেন্সর ফিউশন নেটওয়ার্কিং থাকবে সেন্সর ফিউশন বলতে বোঝাতে বোঝায় মানে এটা যে সেন্সরগুলো থাকবে সেই সেন্সর থেকে যে তথ্যগুলো পাবে সেই গুলো বিশ্লেষণ করে যাতে নিজে নিজের ডিসিশন নিতে পারে এই ফ্যাসিলিটিগুলো যদি এয়ারক্রাফট দিতে পারে তখন কিন্তু সেটাকে আমরা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান বলবো তো পঞ্চম প্রজন্মের কিছু বিমান অলরেডি আছে পৃথিবীতে আমরা জানি যেমন আছে তাদের কিন্তু একটি প্রজন্মের যুদ্ধ বিমান এছাড়া ইউএস এর এফ টোয়েন্টি টু র্যাপটো যেটা সেটা কিন্তু এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এবং এফ থার্টি ফাইভ এগুলো কিন্তু আসলে সবগুলোই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তো ষষ্ঠ প্রজন্মের বিমান হতে হলে সেটার ভিতরে আরো উন্নত ধরনের স্টেল প্রযুক্তি থাকতে তবে এআই ইন্ট্রিগেশন থাকতে হবে অবশ্যই তার হাইপারসনিক গতি থাকতে হবে এবং লেজার বা মাইক্রোওয়েভ উইপন থাকতে হবে মানে লেজার উইপন থাকতে হবে এক কথায় তাহলেই এটাকে আমরা ষষ্ঠ প্রজন্মের বিমান বলতে পারবো তো পঞ্চম প্রজন্মের যে বিমানগুলো আছে এগুলোতে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো একেবারে নাই বা হালকা কিছু থাকতে পারে তো চায়না যেহেতু এই বিমানটির প্রোটোটাইপ তারা তৈরি করেছে তো ধারণা করা হচ্ছে চায়না ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের যেই ক্যাপাসিটিগুলো এগুলো তারা সবকিছু সেটাতে ইন্টিগ্রেট করেছে তো শুধু যে চায়নাই আসলে এই এই ষষ্ঠ প্রজন্মের প্রজেক্টে হাত দিয়েছে এরকম না যেমন ইউএস এর কথা যদি আমি বলি ইউএসও কিন্তু এই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করার জন্য বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছে তাদের একটি প্রজেক্ট যেটা নাম হচ্ছে দ্য নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স বা যেটাকে এনজিএডি বলা হয় এটাও আসলে একটি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তারা তৈরি করার জন্য প্রকল্প হাতে নিয়েছে যেটা আসলে ম্যান্ড এবং আনম্যান্ড উভয় প্ল্যাটফর্মই তৈরি করবে এবং ইউরোপও কিন্তু দ্য ফিউচার কম্বেটিয়ার সিস্টেম বা এফ এটি নামে ষষ্ঠ প্রজন্মের এয়ারক্রাফ্ট তৈরি করার জন্য কিন্তু প্রজেক্ট হাতে নিয়েছে যেটা আসলে ফ্রান্স জার্মানি তারপর স্পেন এই কয়েকটি দেশ মিলে সিক্স জেনারেশন ফাইটার এয়ারক্রাফট তৈরি করার জন্য প্রকল্প হাতে নিয়েছে তো যেটা আসলে তারা বলছে যে দু বা চল্লিশ সালের ভেতরে তারা এটি করতে সক্ষম হবে এদিকে কিন্তু ইউকেও তারাও কিন্তু এরকম প্রোগ্রাম হাতে নিয়েছে এছাড়া জাপানের মিচ্ছবেশি এফ এক্স প্রোগ্রামও কিন্তু এই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করার প্রকল্প তো বুঝতে পারছেন বিভিন্ন দেশের বিশেষ করে ইউএসএ বা ইউরোপ তারা সবাই কিন্তু এই ষষ্ঠ প্রজন্মের এয়ারক্রাফ্ট তৈরি করার পেছনে বিভিন্ন ধরনের প্রজেক্ট হাতে নিয়েছে এই প্রজেক্টগুলো বেশিরভাগ আসলে সিক্রেট হয় তো আমরা দেখে যে আসলে তাদের এই যে থার্টি সিক্সের ভিতরে আসলে কি কি ছিল তো এই যে থার্টি সিক্স যেটা আমি বললাম চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন তাদের ধারা তৈরি বা সিএসি ধারা তৈরি তবে চায়নাতে যে এয়ারক্রাফ্ট গুলো তৈরি করে তার ভিতরে এই প্রধান প্রধান যে এয়ারক্রাফট ম্যানুফ্যাকচার গুলো আছে যেমন শ্যানিয়াং এয়ারক্রাফট কর্পোরেশন এবং এভিক এবং সিএসি এরা আসলে মিলে মিশেই এই এয়ারক্রাফট গুলো তৈরি করে তো ধারণা করা হচ্ছে যে এই প্রত্যেকটা কোম্পানি কোম্পানি মিলে আসলে এয়ারক্রাফট এই তৈরি করছে এটার নকশা যদি আমরা দেখি এটার যে ফটো আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি এইডলেস একটি বিমান এবং ডায়মং আকৃতির মানে ডাবল ডেল্টা উইং সম্বলিত একটি বিমান যেটা আসলে রাডারের কনস্ট্রাকশন কমাতে সাহায্য করে মানে রাডারে যাতে ধরা না পরে সেটিতে কিন্তু এই ডিজাইনটা খুবই উপযোগী কারণ এটা টেল নেই যখন সামনের দিকে তাকানো থাকবে তখন একেবারে খুবই লো রাডার সিগনেচার থাকবে এবং বলা হচ্ছে যে এই বিমানটিতে তিনটি ইঞ্জিন ইউজ করা হয়েছে দুইটি ইঞ্জিন হচ্ছে এটা মেইন ইঞ্জিন আর একটি অ্যাডিশনাল ফায়ার ব্রাস্টিং ইঞ্জিন বলে মানে আরও উচ্চ গতি বৃদ্ধি করার জন্য সেই ইঞ্জিনটি ইউজ করা এবং এটার ভেতরে যে প্রযুক্তিগত বৈশিষ্ট্য অ্যাড করা হয়েছে সেটার কিছু আইডিয়া আমরা বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করেছি এটার যে ইঞ্জিনগুলো ইউজ করা হচ্ছে এগুলো আসলে অ্যাডাপটিভ ভেরিয়েবল সাইকেল ইঞ্জিন ইঞ্জিন মানে এটা আসলে আসলে একটা উন্নত প্রযুক্তির যেটা অনেক বেশি কার্যকরী অটোমেটিক এবং এটার সেটা সে কন্ট্রোল করতে পারে মানে সে নিজে নিজেই সে কন্ট্রোল করতে পারে তার মিশন অনুযায়ী সে থ্রাস্ট কখন কমাবে বাড়াবে এবং ইফিসিয়েন্সি কখন কমাবে হবে বাড়াবে সেটা সে নিজে করতে পারে মানে চেঞ্জ করতে পারে সামঞ্জস্য করে সে কিন্তু ফ্লাই করতে পারে এছাড়া এটার যে স্টেলস পারফরমেন্সের কথা যদি আমি বলি ষষ্ঠ প্রজন্মের এয়ারক্রাফ হিসাবে যে থার্টি এর দুর্দান্ত স্টাইল পারফরমেন্স থাকবে বলে আশা করা হয় তবে এটার ওজন কমানোর জন্য এবং পারফরমেন্স বাড়ানোর জন্য এবং রাডারের যে তরঙ্গ শোষণ প্রযুক্তি এগুলো এটাতে অ্যাড করা থাকতে পারে যেগুলো দিয়ে পঞ্চম প্রজন্মের স্টেলস যে পারফরমেন্স সেটা থেকে ষষ্ঠ প্রজন্মের পারফরমেন্সটা আরও বেশি হবে বলে আশা করা হচ্ছে এবং আরও ধারণা করা হচ্ছে যে এটার ভেতরে কোয়ান্টাম রাডার এবং টেরা হার্ডস রাডার ইউজ করা হয়েছে আর এটার যে স্কিনটা আছে বা উপরে প্লাজমা শিল্ড প্রযুক্তি ইউজ করা হচ্ছে এই প্লাজমা শিল্ড প্রযুক্তি হচ্ছে এক ধরনের টেকনোলজি যেটাতে আসলে রাডারের যদি কোনো সিগন্যাল এখানে পরে সেটা কিন্তু প্রতিফলন ঘটবে না মানে সেটা অবসর্ভ করে ফেলবে তো এই ধরনের প্রযুক্তিগুলো এই চায়নার যে থার্টি সিক্স এয়ারক্রাফট ইউজ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে তো এখন এই যেই বিমানটির ফটো আমরা দেখতে পারলাম এটির ওভারঅল একটা স্পেসিফিকেশন আমি আপনাদেরকে বলার চেষ্টা করি যে এটাতে কি আছে যদিও সিএসই বা যারা আসলে তৈরি করেছে প্রস্তুতকারক তারা নিজেদের পক্ষ থেকে বা তাদের নিউজ মিডিয়াও কিন্তু এটার তেমন কোনো স্পেসিফিকেশন বা এটার কোনো কিছু তেমন পাবলিশ করেনি তো ফটো দেখে যতটুকু আমরা বুঝতে পারছি একটা অ্যানালাইসিস মাধ্যমে এটার একটা স্পেসিফিকেশন দাঁড় করানোর চেষ্টা করব দেখি যে এটা আসলে কি কি ক্যাপাসিটি থাকতে পারে তো এটার নকশাটা যদি আমরা খেয়াল করি বা প্রোটোটাইপটার ডিজাইনটা যদি আমরা দেখি এটিতে টেইল নাই মানে কোনো লেজই নাই বা টেইললেস একটা বিমান বলা যেতে পারে এবং এটাতে ডাবল ডেল্টা উইং কনফিগারেশন ইউজ করা হচ্ছে তো ডেল্টা উইং আসলে ইউজ করা হচ্ছে হাই স্পিডের জন্য আমরা জানি তার মানে এই এয়ারক্রাফটটি দ্রুত গতি অর্জন করার জন্য কিন্তু এই ডিজাইনটা ইউজ করা হচ্ছে এবং নাকের দিকে দিকে যদি আমরা দেখি এখানে নাকের দিকের জায়গাটা সামনের দিকে এক্সটেনশন করা এবং নাকের দুই সাইডে কিছু ক্যানোপি দেখতে পাচ্ছি যেটা হয়তো কোন ওয়েদার রাডার অথবা বিভিন্ন ধরনের সিগনাল রাডারিং এগুলো থাকতে পারে এরপর আমরা ল্যান্ডিং এর যদি খেয়াল করি দেখতে পাবেন যে এখানে নোজ এর দিকে ডুয়েল হুইল নোজ ল্যান্ডিং এর এখানে ইউজ করা হয়েছে এবং দুটি আন্ডার উইং ক্যারট ইনলেট আমরা দেখতে পাচ্ছি এবং সামনের দিকের যে ইনলেট গুলো এটি বক্স আকারে দেখতে পাচ্ছি যেটা আসলে র্যাম জেট এর ফ্যাসিলিটি দেওয়ার মতো একটা ডিজাইন কিন্তু এখানে দেখতে পাচ্ছি যেটাতে আমরা বুঝতে পারছি যে বিমানটি হয়তো ম্যাক টু অথবা থ্রি স্পিডে চলবে এরকম একটা স্পিড হয়তো এটা থাকতে পারে তো এটা যেহেতু আসলে ডাবল ডেল্টা উইং সম্মিলিত একটি বিমান এবং এটার যে ট্রেলিং এজ গুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু পাঁচটা ট্রেলিং এজ আমরা দেখতে পাচ্ছি এবং মানে কন্ট্রোল সার্ফেস এবং প্রত্যেকটা ট্রেলিং এজ এ দুইটা স্প্লিট ফ্ল্যাপ রাডার এখানে দেখতে পাচ্ছি এবং এছাড়া নিচে দিকে কিন্তু আমরা অনেকগুলো উইপ বে দেখতে পাচ্ছি যেগুলো হয়তো বিভিন্ন ধরনের এয়ার টু এয়ার মিসাইল অথবা এয়ার টু সার্ফেস মিসাইল বা লেজার গাইডেড বম বিভিন্ন ধরনের আর্মামেন্টস অ্যাটাচ করা যাবে বা লুকিয়ে রাখা যাবে এবং পেছনের দিকে আরো দুইটা টেন্ডাম হুইল ল্যান্ডিং এর আমরা দেখতে পাচ্ছি তবে এখানে কিন্তু কোনো আমরা ভার্টিক্যাল স্ট্যাবিলাইজার দেখতে পাচ্ছি না তো এটার যে কন্ট্রোল সার্ফেস এর গুলো আছে সেগুলো মনে হচ্ছে যেগুলো ফ্লেক্সিবল স্কিন মানে ওই যে মর্ফি যেই টেকনোলজিটা আছে মর্ফিং উইং যেটাকে বলে মানে স্কিনটা ফ্লেক্সিবল হয় সেটার মতো এখানে যে কন্ট্রোল সার্ফেস গুলো আছে সেগুলো কিন্তু সেরকম ফ্লেক্সিবল স্কিন সম্বলিত কন্ট্রোল সার্ফেস দেখা যাচ্ছে এই প্রোটোটাইপটির লেন্থ ধরা হচ্ছে যে বিশ থেকে ছাব্বিশ মিটার মতো হবে এবং এটার যে উইং স্প্যান সেটি বিশ মিটার মতো হবে এবং এরিয়া ওভারঅল একশো নব্বই মিটার স্কোয়ার হইতে পারে যেটা আসলে যে এফ টোয়েন্টি টু আছে সেটির প্রায় দ্বিগুণ তোর বুঝতে পারছেন যে এটি খুবই বড় একটি বিমান পাতলা একটি বিমান এবং এটার ম্যাক্সিমাম টেক অফ ওয়েট পঁয়তাল্লিশ হাজার কেজি থেকে চুয়ান্ন হাজার কেজির মতো হতে পারে বা পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন টন এবং এটা যে পাওয়ার প্ল্যান্ট আছে এই পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে তেমন কোনো আইডিয়া পাওয়া যায় নি তারপরেও বিভিন্ন সোর্স থেকে বলা হচ্ছে যে এটাতে যেই পাওয়ার প্ল্যান্ট হিসেবে মানে ইঞ্জিন ইউজ করা হয়েছে সেটা হয়তো ডাব্লিউ এস টেন অথবা ডাব্লিউ এস ফিফটিন মানে মডিফাইডেড ভার্সন অফ দিস টু মডেল অফ ইঞ্জিন কুড বি ইউজড তো এরপরে আমরা আরেকটু যদি এটার নকশাটা খেয়াল করে এটাতে সুইপ অ্যাঙ্গেলগুলো যদি আমরা দেখি এটাতে আসলে বোঝা যাচ্ছে যে তারা অনেক অ্যারোডাইনামিক অপটিমাইজেশন করেছে সুপারক্রুজের জন্য কারণ সুপারক্রুজের ক্ষেত্রে এয়ারক্রাফটের যে উইংসগুলো থাকে কিছুটা পিছনের দিকে সুইপ করা থাকে যাতে এয়ারক্রাফট আরো হাই স্পিডে এগিয়ে যেতে পারে তো এফ টোয়েন্টি টু র্যাপ্টরও কিন্তু এরকম করা যায় সে যখন ক্রুজে থাকে তখন কিন্তু উইংসটাকে আরেকটু সুইপ করে নেয় মানে আরও সুইপ অ্যাঙ্গেল বাড়িয়ে নেয় যাতে সে আরো দ্রুত গতিতে যেতে পারে যেটা হচ্ছে নর্মালি যে আমরা যেটা দেখি বাজ পাখি যখন মাছ শিকারের জন্য উপর থেকে নিচে জাম্প দেয় তারা কিন্তু দেখবেন তাদের যে উইংসটা আছে সেই উইংসটা পেছনের দিকে ব্যাক করে নেয় এটাকে সুইপ অ্যাঙ্গেল বলে সুইপ অ্যাঙ্গেলটা তারা আরো বাড়িয়ে নেয় যাতে সে আরো দ্রুত গতির সাথে যেতে পারে তো ওই সুপার ক্রুজের সময় কিন্তু এই সুইপ অ্যাঙ্গেল চেঞ্জ করা কিন্তু ইম্পর্টেন্ট তো এই ফ্যাসিলিটিটা কিন্তু এই এয়ারক্রাফ্টে ইউজ করা হয়েছে তো চায়নার এই যে থার্টি সিক্স তৈরি করার ফলে যুক্তরাষ্ট্রের সাথে চীনের কিন্তু একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে কারণ এই যে থার্টি সিক্স এর উন্নয়ন যুক্তরাষ্ট্রের সেই যে নেক্সট জেনারেশন এয়ার ডোমিনেন্স যে আছে সেটির সাথে কিন্তু আরও প্রতিযোগিতা বাড়াবে এবং দুই দেশের মধ্যে কিন্তু সামরিক প্রতিযোগিতার ভেতরে চায়না কিন্তু এখন এগিয়ে গেল তো চায়নার এই যে থার্টি সিক্স তৈরি করার ফলে ন্যাটো বা পশ্চিমা বিশ্বের যে প্রতিক্রিয়া সেটি কিন্তু এখন আরো তীব্র হবে কারণ এই যে থার্টি সিক্স প্রকাশ হওয়ার পরে পুরো পশ্চিমা বিশ্বের যে সামরিক কৌশল সেটাকে কিন্তু আবার নতুন করে সাজাতে হবে কারণ এটির যে ক্যাপাসিটি যদি চায়না আসলে সিক্স জেনারেশনের যে ক্যাপাসিটিগুলো আছে সেটা যদি এই যে থার্টি সিক্সে দিতে পারে বা সত্যি দিয়ে থাকে তাহলে কিন্তু ইউএসের যেই এফ থার্টি ফাইভ বা এফ টোয়েন্টি টু র্যাপটর এগুলো আসলে পিছিয়ে পড়বে তো আপনারা হয়তো জানেন যে এফ থার্টি টু প্রোডাকশন লাইন কিন্তু অলরেডি ইউএসএ বন্ধ করে দিয়েছে এবং তারা এফ থার্টি ফাইভ কিছু তৈরি করছে এবং তারা এখন সিক্স জেনারেশনের দিকে হাঁটছে তো সবশেষে অ্যাজ এন এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার হিসাবে আমি যদি আমার ব্যক্তিগত একটা মতামত আপনাদের কাছে শেয়ার করতে চাই এই চায়নার ষষ্ঠ প্রজন্মের এয়ারক্রাফট সম্পর্কে সেটি হচ্ছে এখন যেহেতু আসলে এআই এর ব্যবহার প্রচুর বেড়েছে এবং এআই এর অগ্রগতির কারণে অটোমেটেড যুদ্ধ বিমান এবং ড্রোনের ব্যবহার কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে সেই প্রযুক্তির কল্যাণে এখন কিন্তু বিমানগুলো স্বয়ংক্রিয়ভাবেই লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এছাড়া নিজে নিজেই অটোমেটিকভাবে অ্যাটাকও কিন্তু করতে পারে বা করতে সক্ষম হবে তবে এই প্রযুক্তিগুলো ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু কিছু নৈতিক প্রশ্ন জেগে ওঠে এবং কিছু আইনগত কোশ্চেনও কিন্তু ওঠে ভবিষ্যৎ আন্তর্জাতিক অঙ্গনে বা ওয়ারফেয়ারে এই অটোমেটেড এয়ারক্রাফট বা অটোমেটেড যুদ্ধ বিমানগুলো ইউজ করার যৌক্তিকতা এবং নৈতিকতা দুটি কিন্তু বিবেচনার বিষয় হবে আর ও ওভারঅল চীনের ব্যাপারে যদি আমি বলি চীনের সামরিক শক্তি বাড়ানোর জন্য তাদের যে উচ্চাকাঙ্ক্ষা সেটা কিন্তু আমরা লাস্ট কয়েক বছরে লক্ষ্য করেছি যেমন তাদের জে টোয়েন্টি পঞ্চম প্রজন্মের এয়ারক্রাফট যেটিকে এয়ার সুপারিটি বলা হয় কম্বেটের জন্য এবং তাদের যে থার্টি ফাইভ সেটা পানের উপরে যুদ্ধ করার জন্য ব্লু ওশন সুপারিটি যেটাকে ধরা হয় এবং সর্বশেষ এখন যেটি যে থার্টি সিক্স যেটাকে আসলে ষষ্ঠ প্রজন্মের এয়ারক্রাফট বা বোমার অভিমান বলা যেতে পারে বা ওভারঅল ষষ্ঠ প্রজন্মের সব বৈশিষ্ট্য যদি সেটাতে দিতে পারে তাহলে পৃথিবীর সব দেশের থেকে তারা অনেকাংশে এগিয়ে যাবে সেক্ষেত্রে অন্যান্য দেশের বিশেষ করে ইউএস এর যে ডিফেন্সের সেট আপ সেটি কিন্তু তারা আবার নতুন করে সাজাতে হবে তো ওভারঅল আমরা মনে করি যে যে থার্টি এর যে উন্নয়ন হয়েছে সেটা এভিয়েশন অঙ্গনে প্রযুক্তির একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলা যায় যেটাতে আসলে অ্যাডভান্স স্টেলস টেকনোলজি এবং উন্নত প্রযুক্তির অটোমেটেড কন্ট্রোল করা ইঞ্জিন এবং এআই এর ইন্টিগ্রেশন যেটা আসলে ভবিষ্যৎ যুদ্ধের ক্ষেত্রে বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মাইল ফলক হতে পারে তবে আমি যেটা বললাম এই ধরনের প্রযুক্তি এবং উন্নয়ন ব্যবহারের ক্ষেত্রে কিন্তু নৈতিক এবং আইনগত কিছু দিকও বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনাদের কাছে কি মনে হয় চায়নার যেই যে থার্টি সিক্স বিমানটি সিক্স জেনারেশন বিমান যেটি তারা তৈরি করেছে সেটিতে যদি আসলেই এরকম এআই ইন্টিগ্রেশন থাকে এবং অটোমেটেড ক্যাপাসিটি থাকে তাহলে এগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার জন্য নৈতিকভাবে কতটুকু যুক্তিযুক্ত হতে পারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন চায়নার যেই যে থার্টি সিক্স বিমানটি তৈরি করেছে সেটির আসলে কি কি ফ্যাসিলিটি বা কি কি থাকতে পারে ওভারঅল পুরো বিষয়টা নিয়ে আমি আলোচনা করলাম টি কেমন লাগলো সেটা আপনার কমেন্ট সেকশন জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন আর নেক্সট আপনারা কি বিষয় জানতে চান সেটা আমাকে কমেন্ট সেকশন জানাতে পারেন দেখা হচ্ছে আমার পরবর্তী কোন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি ফ্লাইং